হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, শিশুকে ঝাঁকানো তার জীবনের জন্য হুমকি স্বরূপ। শিশুদের শূন্যে তুলে ঝাঁকানো মোটেই উচিত নয়, তাই বাবা মায়েরা সাবধান হন। নতুন এক গবেষণায় একে জীবন সংহারী বলা হয়েছে। এই গবেষণায় আমেরিকার 628 জনের মতো ডাক্তারের প্রতিক্রিয়ার তথ্য সংগ্রহ করা হয়। ছোট শিশুকে ঝাঁকানো হলে এতে সে মারাত্মক আঘাত পেতে পারে। এই জখমের ফলে শিশুর মস্তিষ্ক থেকে রক্ত বের হয়ে আসতে পারে, যাকে সাবডুলার হেমাটোমা বলে। গবেষণাটি সম্পর্কে জেনে নিয়ে চলুন। আমেরিকার বেশিরভাগ ডাক্তারই একমত হয়েছেন যে ছোট শিশুকে ঝাঁকানো তার জীবনের জন্য হুমকি স্বরূপ। সাম্প্রতিক একটি জরিপে অনুযায়ী ছোট শিশুকে ঝাঁকালে তার মস্তিষ্ক থেকে রক্ত বের হয়ে আসে, তীব্র রেটিনাল রক্তক্ষরণ হয় এবং সে কোমায় চলে যেতে পারে বা তার মৃত্যু হতে পারে। আমেরিকার শিকাগো অ্যান্ড রবার্ট এইচ লুরি চিলড্রেন্স হসপিটালের ডাক্তার ও এই গবেষণায় নেতৃত্ব দানকারী লেখক সন্দীপ নারাং বলেন, আমাদের তথ্যে এটাই প্রমাণিত হয়েছে যে শিশুকে ঝাঁকানো নির্যাতনের একটি বিপজ্জনক ফর্ম, এবং চিকিৎসকেরাও এটা স্বীকার করেছেন। পেডিয়াট্রিক্স নামক জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই জরিপে যে ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয় তারা আমেরিকার প্রধান 10টি শিশু হাসপাতাল আঘাতপ্রাপ্ত শিশুদের চিকিৎসার কাজে সম্পৃক্ত থাকেন। তাদের মধ্যে 80% চিকিৎসক 3 বছরের ছোট শিশুকে ঝাঁকানো হলে সাবডুলার হেমাটোমা হতে পারে বলে মত দেন। 90% বিশেষজ্ঞ চিকিৎসক বলেন যে এতে শিশুর মারাত্মক রেটিনাল রক্তক্ষরণ হতে পারে, এবং 78% চিকিৎসক মনে করেন এতে শিশুটি কোমায় চলে যেতে পারে বা শিশুর মৃত্যু হতে পারে। তাই 3 বছরের কম বয়সের শিশুকে আদর করার অজুহাতে শূন্যে তুলে ঝাঁকাবেন না। নিজে সতর্ক হন এবং অন্যকেও এমন করতে দেখলে নিষেধ করুন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।